ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক কি না? মসজিদ ভাঙা হয়েছে, মুসলমানদেরকে পেটানো হয়েছে। আমাকে ভারত থেকে, যেহেতু আমি সেখানে প্রোগ্রাম করি, কিছুদিন আগে এক ভাই ফোন দিলেন, হুজুর আমাদের উপর মারাত্মক নির্যাতন চলছে বাংলাদেশের কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে। দারুণ কষ্ট পেলাম শুনে। তিনি বললেন যে হুজুর আপনি দেশের মানুষকে বুঝান, ধর্মীয় দাঙ্গা যেন সৃষ্টি না করে, কারণ এখানে প্রচুর পরিমাণ মুসলমানদের উপর জুলুম হবে। তাহলে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, ইউটিউব খুলে দেখবেন সংখ্যালঘুদের উপর যেন নির্যাতন না হয়, এদেশের মহাকিক বিজ্ঞ শীর্ষস্থানীয় ওলামা ইসলামের ভূমিকা রয়েছে এই ব্যাপারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা বলেন মুসলিমরাও নিহত হয়েছে, তাদের ঘর বাড়িও ভাঙচুর হয়েছে, ভারতেও অসংখ্য মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কোন পুরোহিতকে এভাবে স্ট্যাটাস দিতে আমরা দেখিনি, শুনিনি যে মুসলমানদের ঘর বাড়ি ভেঙে ফেলা, ভিন্ন ধর্মাবলম্বীদের মসজিদ ভেঙে মন্দির বানানো, এটা কোনো ধর্মীয় কাজ নয় এমন কোন বক্তব্য পৃথিবী কোন ধর্মগুরুর মুখ থেকে শুনতে পাওয়া যায়নি। কোন ব্যক্তি যদি ধর্ম নিয়ে অপব্যাখ্যা করে মানুষের মাইন্ডকে নষ্ট করতে চায়, যে কোনো পাওয়ারে, টাকার গরমে হোক আর ক্ষমতার গরমে হোক না কেন, যে গরমে হোক না কেন, টেলিভিশনে বসে বসেও যদি তামাম পৃথিবীর মানুষের কানে কোরআনের ভুল মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা চালায়, আল্লাহর হাবিব বলেন কোনো ফায়দা হবে না। এই সমস্ত বাতিল চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাত করে দেওয়ার জন্য ন্যায়পরায়ণ আলেমদের আল্লাহ জমিনে সৃষ্টি করে দেবে। বাস্তবতা সমাজের দিকে তাকিয়ে দেখুন, যত প্রকার বেদাত সমাজে সৃষ্টি হয়েছে, বেদাতিরা কোরআন হাদিসের যত অপব্যাখ্যা করেছে, সঠিক ব্যাখ্যা দেওয়ার মতো আলেম এই সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? অনুরূপ ভাবে ইসলাম বিদ্বেষী যারা, ধর্মকে যারা সহ্যই করতে পারে না, কাউন্সিলর সাহেব বললে মাদ্রাসার মধ্যে জঙ্গি হয় না, এটা আমরা কখনোই বিশ্বাস করি না। কত বড় সমজদার ব্যক্তি, আল্লাহ পাক তাকে দ্বীনের সমজ আর গভীর ভাবে দান করেন, জোরে করে আমিন। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, বাস্তবতাকে মেনে নিন। বাংলার জমিন ইসলামের জন্য উর্বর মাটি, এই উর্বর মাটিতে কোরআন সুন্নার সঠিক ফসল যদি ফলানো না হয়, জমিন যদি উর্বর হয়, সেখানে যদি আপনি সঠিক বীজ বপন না করেন, তাহলে সেখানে আগাছা হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? হকপন্থী আলেমদের জবান যদি বন্ধ থাকে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বেদাত সৃষ্টি হবে, ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা সমাজের মধ্যে মাথা চাড়া দিয়া দেশ এবং সমাজ এবং সংস্কৃতি ধ্বংসের পায়ে তারা চালাবে। চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, ধর্মীয় দাঙ্গা, দেশ স্বাধীন হয়েছে 50 বছর হয়েছে, ধর্মীয় দাঙ্গা এই দেশের মানুষ কোনোদিন দেখে নাই, কথা বলতে হবে। আমাদের দেশে ধর্মীয় দাঙ্গা আছে নাই? এদেশের আলেমরা কখনো ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কথা বলে না? বরং আমি তো সব সময় বলি, এই দেশে সংখ্যালঘুদের উপর সুন্দর আচরণের জন্য সবচেয়ে বেশি ভূমিকা যারা রাখে, সেই সম্প্রদায়ের নাম হচ্ছে ওলামায়ে কেরাম, যাদেরকে তোমরা মৌলবাদ বলে গালিগালাজ করো, মসজিদে গিয়ে কান লাগায় তার বয়ানটা শোনো, বিপদগামী লেবাসধারী কিছু লোক ভিন্ন কথা বলতে পারে, প্রকৃত ওলামায়ে কেরাম যারা সঠিক সন্ধানী, যারা সঠিক পথে দিশা দেয়, যারা উস্কানিমূলক বক্তব্য দেবে, দূরের কথা কোরআন থেকে তারা তোমাদেরকে শুনিয়ে দিয়েছে। ওয়ালা বললাদিন
الله فيسب الله عدوا بغير علم قران مجيد الله পাক বলে আমি আল্লাহকে বাদ দিয়া ওরা যাদেরকে ডাকে ওই সমস্ত দেবদেবীদেরকে তোমরা গাল বন্ধ করো না ওদের দেবদেবী ভাঙবে দূরের কথা দেবদেবীর গায়ে আগুন দেবে দূরের কথা মূর্তি ভাঙবে দূরের কথা তাদের সমালোচনা পর্যন্ত তোমরা করবে না গাল বন্ধ করবে না তুমি যদি গাল বন্ধ করো ফায়াসুবুল্লাহ আদুম বিগাইরি ইলমিন তাহলে ওরা হিংসা এবং অজ্ঞতার জের ধরে শত্রুতা করে তোমার আল্লাহকে গালি দিয়া বসবে এই শিক্ষা কোথায় আছে আর আসতে বলেন আপনারা এই শিক্ষা কোথায় আছে আমরা বুক ফুলায় বলি পৃথিবীর মধ্যে সাম্যের কথা ইনসাফের কথা তাওহীদের কথা মানব সভ্যতার কথা সাম্প্রদায়িক চেতনার কথা অসাম্প্রদায়িক চেতনার কথা সমস্ত মানুষেরা মিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পাহাড়ি সমস্ত শ্রেণীর মানুষরা একসাথে বসবাস করার জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তির বার্তা যে কিতাবটি দিয়েছে সেই কিতাবের নাম হচ্ছে কোরআন মাজিদ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা মসজিদ ভাঙা হয়েছে মুসলমানদেরকে পিটানো হয়েছে আমাকে ভারত থেকে যেহেতু আমি সেখানে প্রোগ্রাম করি কিছুদিন আগে এক ভাই শুনে দিলেন যে হুজুর আমাদের উপর মারাত্মক নির্যাতন চলছে বাংলাদেশের কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দারুণ কষ্ট পেলাম শুনে তিনি বললেন যে হুজুর আপনি দেশের মানুষকে বুঝান ধর্মীয় দাঙ্গা যেন সৃষ্টি না করে কারণ এখানে প্রচুর পরিমাণ মুসলমানদের উপর জুলুম হবে তাহলে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই ইউটিউব খুলে দেখবেন সংখ্যালঘুদের উপর যেন নির্যাতন না হয় এদেশের মহাদেশিক বিজ্ঞ শীর্ষস্থানীয় ওলামা ইসলামের ভূমিকা রয়েছে এই ব্যাপারে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনারা বলেন মুসলিমরাও নিহত হয়েছে তাদের ঘর বাড়িও ভাঙচুর হয়েছে ভারতেও অসংখ্য মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কোন পুরোহিতকে এভাবে স্ট্যাটাস দিতে আমরা দেখিনি শুনিনি যে মুসলমানদের ঘর বাড়ি ভেঙে ফেলা ভিন্ন ধর্মাবলম্বীদের মসজিদ ভেঙে মন্দির বানানো এটা কোনো ধর্মীয় কাজ নয় এমন কোন বক্তব্য পৃথিবী কোন ধর্মগুরুর মুখ থেকে শুনতে পাওয়া যায়নি এর মানেটা কি এর মানে হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে কেউ যদি ইনসাফ এবং সাম্যের কথা বলে সেই ইনসাফ এবং সাম্যের কথা বলে কোরআন আল্লাহু আকবার বলতে হবে যারা কোরআন এবং সুন্নাহ ধারক এবং বাহকদেরকে উস্কানিমূলক বক্তব্য দেয় বলে সমাজের মধ্যে অপপ্রচার চালিয়ে রাস্তাঘাটে আলেমদের বিরুদ্ধে মিছিল করেছ তোমরা মনে রাখো তোমরা রাষ্ট্রদ্রোহিত করেছ দিল্লি বন্দর প্রিয় যুবক ভাইরা আমার আলেমরা শান্তির কথা বলে আলেমরা সাম্যের কথা বলে আলেমরা ইনসাফের কথা বলে আলেমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে হাদিসটা বর্ণনা করেছেন হুজুরের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন এটা তো একটা ইহুদির লাশ হাদিসটা বুখারীতে এসেছে হে রাসূল আপনি লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন এই লাশটা তো একটা ইহুদির লাশ আল্লাহর হাবিব বললেন আলাইসাত বিনাফসি এটা কি কোনো মানুষের দেহ নয় ইহুদি সেটা মানুষ সুবহানাল্লাহ এমন দামি কথা পৃথিবীতে কে বলেছে এমন দামি কথা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে
এই জন্য সমাজের মধ্যে হক কানে আলেমদের কথার প্রচার হওয়া দরকার। না হয় জমি